আচ্ছা সুন্দর, ডক্টর জাকির আপনি কি আমাদের বলবেন কাফফারা কি? এছাড়াও আপনি কি আমাদের দর্শকদের এটা বলবেন যে সে কি ক্ষতিপূরণ দেবে যে স্ত্রীর সাথে সহবাস করেছে এই পবিত্র রমজান মাসে রোজা অবস্থায়? আর বিশুদ্ধ কাফফারা এর মূল শব্দটা কুফর, যার মানে গোপন করা, যার মানে লুকিয়ে রাখা, যার মানে ঢেকে রাখা। আর রোজা প্রসঙ্গে বললে একটা রোজার কাফফারা দেওয়া হয় যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে সহবাস করার মাধ্যমে, যদি কেউ সহবাস করে তার স্ত্রীর সাথে রোজা অবস্থায়, যখন ফরজ রোজা পালন করছিল তেমন রমজান মাসের রোজা, তখন কাফফারা দিতে হবে। এখন কাফফারা কি হবে সেটার ব্যাপারে বললে এটা পরিষ্কারভাবে বলা হয়েছে, আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 1936। একবার এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে বলল, হে আল্লাহর রসুল, আমি একেবারে ধ্বংস হয়ে গেছি। নবী জিজ্ঞেস করেন, কি হয়েছে? সে বলল যে আমি রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। সে নবীর কাছে গিয়ে বলল, আমার স্ত্রীর সাথে সহবাস করেছি আমি রোজা থাকা অবস্থায়। নবী তাকে বললেন, একজন দাস মুক্ত করে দিতে পারবে, দাসকে মুক্তি দিতে পারবে? সে লোক বলল, না। নবী তখন জিজ্ঞেস করলেন, তুমি কি একটানা 2 মাস রোজা থাকতে পারবে, একটানা 60 দিন রোজা থাকতে পারবে? সে বলল, না। নবী জিজ্ঞেস করলেন, 60 জন গরিব লোককে খাওয়াতে পারবে? সে লোক বলল, না। তখন আরেকজন লোক এসে নবীকে একটা ঝুড়ি থেকে কিছু খেজুর দিল। নবী ঝুড়িটা আগের লোকটাকে দিয়ে বললেন যে এগুলো গরিব মানুষকে দিও, এটাই হবে তোমার কাফফারা। লোকটা প্রশ্ন করল, আমি কি এমন কাউকে দেব যে আমার পরিবারের চেয়েও গরিব? নবী বললেন, হ্যাঁ। তখন সে লোকটা বলল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে বলছি, আমি এমন কোন পরিবারকে চিনি না যারা আমার পরিবারের চেয়ে গরিব, মদিনার 2 পাহাড়ের মাঝে যাদেরকে আমি চিনি। তখন নবী হেসে উঠলেন আর দাঁতের মাড়ি দেখা গেল। আর তিনি বললেন, তোমার পরিবারকে দিও। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারছি যে যদি কোনো মানুষ রোজা ভেঙে ফেলে ইচ্ছাকৃতভাবে সহবাস করার মাধ্যমে তার স্ত্রীর সাথে, তাহলে প্রথম যে কাজটা করতে পারে ক্ষতিপূরণ হিসেবে সে রোজা রাখবে যত তাড়াতাড়ি সম্ভব, সেটা পরবর্তী রমজানের আগে হতে হবে। 2 নম্বর, কাফফারা দিতে হবে। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে এখানে আছে 3টা অপশান। 1 নম্বর, একজন দাসকে মুক্ত করে দিতে হবে, অথবা 2 নম্বর, সে একটানা 60 দিন ধরে রোজা রাখবে, 60 দিন রোজা থাকবে একবারে একটানা, কোনো ব্রেক ছাড়া, কোনো ব্রেক দিতে পারবে, অথবা সে খাইয়ে দেবে 60 জন গরিব লোককে। আর বেশিরভাগ বিশেষজ্ঞ একমত যে 3টার মধ্যে যে কোনো একটা বেছে নেওয়া যায় না, অবশ্য কিছু বিশেষজ্ঞ বলেন বেছে নেওয়া যায়, তবে এখানে সঠিক নিয়মটা হচ্ছে সে প্রথমটা পূরণের চেষ্টা করবে, দাস মুক্ত করবে। যদি মুক্ত করতে না পারে তাহলে সে রোজা থাকবে একটানা 2 মাস একটানা, যদি এটাও না পারে তাহলে অপশন হচ্ছে সে খাইয়ে দেবে 60 জন লোককে, তাহলে এটাই হচ্ছে রোজার কাফফারা।